আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি সুপার স্যান। আপনারা দেখতেই পারছেন এদিকে রাইট স্ক্রিনে আছে সুপার স্যানের ছবিটা। আমরা আউটলাইনটা করছি, এমনি আমরা চুলের থেকে শুরু করছি। আমি আউটলাইন একটা হালকা আউটলাইন 6S পেন্সিল দিয়ে আগে করে নিয়েছিলাম। আমি আরও এখন আমি ডার্ক পেন্সিল করছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। এদিকে আমি চুলগুলো কমপ্লিট করছি, চুলগুলো মানানো এত ইজি ছিল না। এমনি আমি স্ট্যাচ দিতে পারি না। এদিকে আছে এই জায়গাটা, আর চুল আঁকা শেষ, এখন মুখটা রাখছি। আর এদিকে আমরা চোখটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, আর চোখের আউটলাইনটা আমি করেছি। এখন আমি এই জায়গাটায় দুইটা চোখে আঁকে ফেলছি। এদিকে এমনি এইটা ছিল সুপার স্যান, একটাও ইজি ছিল না আঁকা। আপনারা দেখতে থাকুন যে এটা ইজি ছিল না কিনা। আর এই জায়গাতে আমরা বডিটা আঁকছি, বডি। আর এইটা আমরা জামাটা আঁকছি, আমি ওই জামার যে গলাটা আছে সেটা আঁকি ফুলছি, আপনারা ওইটা দেখছেন। তাহলে আমি হাতটাও আঁকি ফেললাম, কিন্তু হাতটা আঁকা হয় নাই, দুইটা হাতটা আঁকা ভালো হয় নাই। আর এই জায়গাতে দেখতে পারছেন আমি আঁকছি আরেকটা হাটের বডিটা। এমনি সুপার স্যান হচ্ছে গড লেভেল থেকে উপরে, এটা ফায়ার ড্রাগনের লেভেলে। আর এদিকে আমি একটা চাইনার জিনিস লেখা ছিল, তার জন্য আমি ওই চাইনাটা লিখে ফেলছি, কারণ সেম টু সেমই বানাইতে হবে। এদিকে আমি আরেকটা হাতে বাড়াই ফেলছি, আর এদিকে চাইনাটা দেখছি। এই যে জানি না ওই চ্যানেলটা কী লেখা ছিল, এদিকে দেখছেন। এমনি আমরা প্যান্ট